তো আজ বানাচ্ছি তোমার আমার সকলের প্রিয় এই শীতকালে কনকনে ঠান্ডার মধ্যে গরমাগরম চিকেন টিক্কা রেসিপি। তাহলে রেসিপিটা এবার বলা যাক। এখানে আমি কিছু সলিড পিস চিকেন নিয়েছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ারটা 3 চামচ দিয়েছি, এর থেকে বেশি দিলেও কোনো সমস্যা নেই, আমি এখানে 3 চামচ দিয়েছি। তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওই কাঠিতে আমি একটা করে চিকেন, একটা করে পেঁয়াজ কুচি, একটা করে ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে কাঠিটাকে সাজিয়ে নেবো। এভাবে আমি 3টা কাঠি সাজিয়ে নেবো। এই যে আমার 3টে কাঠি সাজানো হয়ে গেছে। এবার আমি প্যান বসিয়ে দেবো, প্যানের মধ্যে দিয়ে দেবো বাটার। যদি কারোর বাড়িতে বাটারটা না থাকে তাহলে এখানে সাদা তেলটাও ইউজ করা যায়, কিন্তু বাটার দিলে একটু বেশি ভালো হয় ওই জন্য। তারপরে একটা একটা করে ওই কাঠিগুলো আমি প্যানের ওপরে বসিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেবো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবারে এটাকে শুধু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেওয়া কাজ। তো আমার কিন্তু সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, এই যে পুরোটাই ফ্রাই হয়ে গেছে। এর থেকে বেশি ফ্রাই করলে কিন্তু আর ভালো লাগবে না। তো এবারে এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো এবারে একটা ঝুড়ির ওপর কাগজ পেতে আমি এগুলোকে একটা একটা করে সাজিয়ে ভালো করে রেখে দেবো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকে এতটুকুই, টাটা।